हेलो भिउয়ার্স তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের যে ভিডিও সেটা আমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছি যে কোন বিষয় সম্পর্কে এবং কোন বিষয়ের উপর এই ভিডিওটি হতে চলেছে। তো আজকের ভিডিওতে বলা হয়েছে পিএসসি ফায়ার অপারেটরের জয়েনিং কবে, এবং সেই সঙ্গে তোমরা এটাও দেখেছো থাম্বনেলে ফায়ারে কি মামলা হয়েছে, এবং থার্ড প্রশ্ন যেটা আছে ফায়ারের জয়েনিংয়ে মামলার জন্য কি কোনো প্রভাব পড়বে। তো এই তিনটে প্রশ্নের উত্তর তোমাদের আজকে দেব। সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা যে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেল বাটনটি দাবিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখো। এবং সেই সঙ্গে জেল পুলিশের কোনো তথ্য জানার জন্য এবং ডব্লিউপি কনস্টেবল 2019-এর জয়েনিং কবে এবং কেস সম্পর্কে সমস্ত তথ্য জানতে আমাকে এই ভিডিওর আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। তো চলো বন্ধু, প্রথম যে প্রশ্নটা সেটা দেখে নিই, পিএসসি ফায়ার অপারেটরে জয়েনিং কবে। তো বন্ধুরা বর্তমানে যেহেতু ইলেকশন শুরু হয়ে গেছে বা ইলেকশনের যে ডিক্লিয়ারেশন বা ডিক্লিয়ার ডেট সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং বর্তমানে এই মে মাসের 27 তারিখ থেকেই পরীক্ষা মানে ভোট শুরু হচ্ছে। তো এই ভোট প্রক্রিয়া কমপ্লিট না হওয়া পর্যন্ত বলা যায় যে ফায়ার অপারেটরে কিন্তু কোনো জয়েনিং হয়তো হবে না, এরকমটাই যা খবর যে ভোটের আগে জয়েনিং সম্ভব নয়, এবং এটাই হচ্ছে খবর। এবার দ্বিতীয় যে প্রশ্ন যে ফায়ারে কি মামলা হয়েছে। তো বন্ধুরা ফায়ারে মামলা হয়েছে কি না হয়েছে সেটা কিন্তু তোমাদের একদম পুরো অথেন্টিকভাবে জানিয়ে দেবো যে হ্যাঁ অবশ্যই মামলা হয়েছে, কিন্তু সেই মামলাটা কতটা স্ট্রং সেটা কিন্তু জানি না। তবে আজকে যে তারিখ সেই তারিখে দাঁড়িয়ে কিন্তু আজকে ডেট আছে, এবং আজকে ডেটে দাঁড়িয়ে নতুন করে কিন্তু মামলা কিন্তু হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 91। তো এখানে কিন্তু অর্থাৎ স্যাটে কিন্তু কেস হয়েছে, এবং ডেইলি কজ লিস্ট তোমরা দেখতে পাচ্ছ যে মন্ডে 15 মার্চ 2021, অর্থাৎ আজকে ডেটে কিন্তু একটা নয়, আজকে ডেটে টোটাল 3টে নতুন কেস কিন্তু হয়েছে। তো তোমরা যদি এখানে যদি ফলো করো তো ফলো করলে দেখতে পাবে যে এখানে কেস কিন্তু হয়েছে তো তোমরা যদি এই নিউ অ্যাপ্লিকেশনের মধ্যে যদি তোমরা যদি খেয়াল করো তো সেটে, এবং এখানে কিন্তু বেঞ্চ নম্বর হচ্ছে 1 সিঙ্গেল বেঞ্চ, এবং কোর্ট রুম হচ্ছে 1, এবং সময় বা টাইম সেটা হচ্ছে 2টো থেকে 4:30 পর্যন্ত কিন্তু চলবে। এবং অনারেবল যে জাজ সেই জাজ হচ্ছে জাস্টিস অর্থাৎ সৌমিত্র পাল, তিনি তার বেঞ্চে কিন্তু উঠছে। এবং নিউ অ্যাপ্লিকেশন যদি তোমরা এখানে ফলো করো তো দেখতে পাবে যে এখানে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি 8 নম্বরটা খেয়াল করো, 8 নম্বর, তারপরে 9 নম্বর ফায়ার অ্যান্ড এমার্জেন্সি, এবং একইভাবে 12 নম্বর। এই 3টে যদি তোমরা দেখো তাহলে এখানে দেখতে পাবে যে ফায়ারে কিন্তু কেস ওখানে হয়েছে। তো এই কেসগুলো কিন্তু আজই কিন্তু প্রথম কোর্টে শুনানি হবে। ঠিক আছে, তো এটা কিন্তু নিউ অ্যাপ্লিকেশনের মধ্যে আছে। তো এটা নতুন করে কেস হয়েছে, তো নতুন করে 3টে কেস হয়েছে, এর আগেও 2-1টা কেস হয়তো ছিল, তো সেটা তথ্য পেলে জানিয়ে দেবো অবশ্যই। এবং এবার চলে আসি বন্ধুরা তৃতীয় নম্বর প্রশ্নে, যে প্রশ্নটা ছিল যে এই সব কেসের জন্য কি ফায়ারের জয়েনিংয়ে কোনো প্রবলেম হবে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো যে যেসব কেস হয়েছে ফায়ারে তো সেই সব কেস কতটা স্ট্রং বা কতটা এই জয়েনিংয়ের উপর প্রভাব পড়বে সেটা কিন্তু সমস্ত কিছুই কোর্টের উপর নির্ভর করছে। তো কোর্ট যদি মনে করে যে না এর সঙ্গে জয়েনিংয়ে কোনো প্রভাব পড়বে না, তবে সেটা ভোটের পরে কিন্তু সেটা জয়েনিং করাতেই পারে। পিএসসি বোর্ড তো এখন আর করবে না জয়েনিং, এই জয়েনিংটা করবে কিন্তু ফায়ার অপারেটর ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো সেখান থেকে যদি মনে করে যে ফায়ার অপারেটরে এই সব সমস্ত কিছু জয়েনিং হবে তাহলে হবে। আর যদি কোর্ট মনে করে যে না আপাতত যেসব জিনিস চলছে বা যেসব প্রক্রিয়া চলছে কার্যক্রম চলছে সেগুলো বন্ধ রেখে আগে বিচার হবে তারপরে জয়েনিং হবে, তো সেটা কোর্ট ডিসাইড করবে বা কোর্ট যেটা বলবে সেটাই কিন্তু হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেল বাটনটা দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখো। এবং এই ভিডিওটি প্রত্যেক যেসব ফায়ার অপারেটর প্রার্থী যারা আছেন বা আছে তাদেরকে শেয়ার করো। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো।